রাজধানী এডিনগর থানার অধীন মধ্যবাজারঘাট মিলন চক্র এলাকার বাসিন্দা কান্তিরানী ভট্টাচার্য অবিবাহিত ও পেনশনার। 78 বছর বয়সী বৃদ্ধা নিজ বাড়িতে একাই থাকতেন। 2018 সালে কমলপুরে স্বর্গীয় অমর কৃষ্ণ শীলের পুত্র পরিমল শীল মাসিক 3000 টাকার চুক্তিতে 3 বছরের জন্য বৃদ্ধার একটি ঘর ভাড়া নেন। অভিযোগ, চুক্তি মোতাবেক পেশায় মুড়ি বিক্রেতা পরিমল শীল কান্তিরানী ভট্টাচার্যকে ভাড়া হিসেবে প্রাপ্য টাকা বুঝিয়ে দেননি। তিনি 3 বছরে মাত্র 41000 টাকা ভাড়া দেন পরিমল শীল। চুক্তি শেষ হয়ে যাওয়ার পর বৃদ্ধা পরিমল শীলকে ঘর ছেড়ে দেওয়ার কথা বলেন। তখন পরিমল শীল বৃদ্ধার কাছে 7 লক্ষ টাকা দাবি করে, অন্যথায় তিনি ঘর ছাড়তে পারবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি ব্যাগতিক বুঝে কান্তিরানী ভট্টাচার্য রাজ্য মহিলা কমিশনে দ্বারস্থ হন। মহিলা কমিশনের পরামর্শে তিনি বিষয়টি এডিনগর থানার পুলিশ আধিকারিকের নিকট জানান। এডিনগর থানার পুলিশ আধিকারিক সংশ্লিষ্ট বিষয়টি মিটিয়ে দিতে পারত, কিন্তু পুলিশ বাহাদুর তা না করে অসহায় মহিলাকে স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। শেষ পর্যন্ত এডিনগর থানার পুলিশ আধিকারিকদের পরামর্শ মেনে বৃদ্ধা বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানান। অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষ ভাড়াটিয়া পরিমল শীলের দাবি মতো 7 লক্ষ টাকা পরিমল শীলকে মিটিয়ে দেওয়ার জন্য বৃদ্ধাকে বলে। বুধবার গোটা বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন অসহায় কান্তিরানী ভট্টাচার্য। বৃদ্ধার অভিযোগ, ভাড়াটিয়া পরিমল শীল প্রতিদিন রাতে মদমত্ত হয়ে বাড়ি ফিরে তাকে নানান হুমকি দিচ্ছে, পাশাপাশি একাংশ যুবকরাও তাকে হুমকি দিচ্ছে। বর্তমানে বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান সিনিয়র সিটিজেন কান্তিরানী ভট্টাচার্য। তিনি জানান, গোটা বিষয়টি পুলিশকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এডিনগর থানার পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই বৃদ্ধা। এই অবস্থায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ প্রার্থনা করছেন কান্তিরানী ভট্টাচার্য। কিন্তু সে আমাকে 3000 টাকা করে ভাড়া দেয়নি। প্রথম 1 বছরে না, এগ্রিমেন্টের 3 বছরের মধ্যে আমাকে 41000 টাকা শুধু দিয়েছে ভাড়া, আর দেয়নি। অনেক চেষ্টা করে আমি টাকা নিতে পারিনি। এরপরে বললাম যে জায়গাটা ছাড়ছে, এগ্রিমেন্ট শেষ আমার 3 বছর পরে সে আর জায়গা ছাড়ছে না, মানে বাড়িটা ছাড়ছে না, বাড়িটা আর ছাড়ছে না। আমি তারপর থানাতে গেলাম, মহিলা কমিশনে গেলাম, ক্লাবে গেলাম। থানা থেকে আমাকে আবার ক্লাবে পাঠিয়েছিল। তারপর ক্লাবেরও ওরা এসে মানে আমাকে বললো যে টাকা দিতে হবে, না এলে ও উঠে যেতে পারবে না। 7 লাখ টাকা দিতে হবে কাকে? সে পরিমল শিল্পী, ও গরিব মানুষ, তবেই সে জায়গা ছাড়বে না এলে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, বর্তমানে বয়সের ভারে বিভিন্ন শারীরিক প্রতিকূলতায় ভুগছেন তিনি। বহিরাজ্যে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তার ব্যাপক অর্থের প্রয়োজন। এই অবস্থায় নিজ বসত বাড়ির কিছু অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভাড়াটিয়া পরিমল শীল ঘরের দখল না ছাড়ায় তিনি বাড়ির কিছু অংশ বিক্রি করতে পারছেন না। এই অবস্থায় তিনি প্রচণ্ড হতাশ এবং আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন বলে জানান বৃদ্ধা কান্তিরানী ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।